কাল মিরপুরে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। ম্যাচটি শুরু হবে সকাল 9:30। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে স্পিনারদের কল্যাণেই বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এবারও স্পিন আক্রমণে কিউবিদের হারাতে চায় টাইগাররা। তবে মাঠে নামার আগেই চিন্তা বাড়ল স্বাগতিকদের। অফ স্পিনার নাইম হাসান ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছেন। এদিকে মিরপুরের উইকেট নিয়েও চিন্তা রয়েছে বাংলাদেশের। এই ভেন্যুতে অনেক খেলা হয় বলে এখানকার পিচ সম্পর্কে অনেক সময়ই আগে থেকে ধারণা পাওয়া যায় না। এবারের টেস্ট মিরপুরে, যেখানে কয়েক সেশন খেলার আগ পর্যন্ত পিচ সম্পর্কে বোঝা যায় না, কারণ এখানে অনেক বেশি খেলা হয়। বিশ্বের আর কোথাও এত বেশি খেলা হয় কিনা আমার জানা নেই, তবে আমরা তেমন পরিবর্তনের কথা ভাবছি না।